শুরুতেই সংবাদ শিরোনাম আফগানিস্তানের নতুন সংবিধান কেমন হবে জানাল তালিবান এক বছরের মধ্যে আল হুমকি হয়ে উঠতে পারে নতুন আমেরিকা চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে ইসরায়েল থেকে নতুন ড্রোন কিনছে ভারত এবার হাইপারসোনিক মিসাইলের সফল পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেনি বাহিনী কসোভো সীমান্তের চরম উত্তেজনা যুদ্ধ বিমান পাঠালো সার্বিয়া তুরস্কের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় নামার ইচ্ছা নেই বললেন গ্রিসের প্রধানমন্ত্রী এবার বিস্তারিত আফগানিস্তানে নতুন সংবিধানের রূপরেখার কথা প্রকাশ করেছে তালেবান এ বিষয়ে খবরে বলা হয় সরকার গঠনের প্রায় এক মাস পর সোমবার কাবুল থেকে এ বিষয়ে এক ডিগ্রি জারি করেন তালেবানের আইনমন্ত্রী মন্ত্রী মৌলভি আব্দুল হাকিম শরী নতুন সংবিধানের বিষয়ে এএফপির খবরে বলা হয় আফগানিস্তানে বাদশাহ জহির শাহের আমলের সংবিধান ফিরিয়ে আনছে তালেবান উনিশশো চৌষট্টি সালে গৃহীত এই সংবিধানকে আফগানিস্তানের ফসল বলে করেছে এই এই প্রথমবারের মতো ভোটাধিকার পেয়েছিলেন আফগান নারীরা তবে সময় ভিন্ন মতধারীদের ব্যাপকভাবে দমন করা হয়েছিল তিনি বলেন আফগানিস্তানের স্বল্পস্থায়ী গণতন্ত্রের স্বর্ণযুগে যে সংবিধান অনুসারে দেশ পরিচালনা হয়েছে তা ফিরিয়ে আনা হবে কিন্তু তা হবে স্বল্প মেয়াদে তিনি আরও বলেন এতে শরিয়া আইন ও ইসলামী আমিরাতের নীতি বিরোধী কিছু থাকলে তা বর্জন করা হবে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রায় দশক আগে আফগানিস্তানে আফগানিস্তানে পূর্বে ছয় অল্প কিছু সময়ের জন্য সাংবিধানিক রাজতন্ত্র ছিল তখন ক্ষমতায় ছিলেন বাদশাহ মোহাম্মদ জহির শাহ উনিশশো সালে ক্ষমতায় আসার পর এক বছর এই সংবিধান অনুমোদন করেন জহির শাহ এর ফলে উনিশশো সালে উৎখাত হওয়ার আগ পর্যন্ত প্রায় এক দশক দেশটিতে সংসদীয় গণতন্ত্র চালু ছিল উনিশশো সালে সংবিধানে প্রথমবারের মতো নারীদের ভোটের অধিকার দেওয়া হয়েছিল এবং রাজনীতিতে তাদের অংশগ্রহণের সুযোগ তৈরি হয় আফগানিস্তানে আল কায়দার যে সন্ত্রাসীরা লুকিয়ে আছে তারা আগামী এক বছরের মধ্যেই শক্তি সঞ্চয় করে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মিলি মঙ্গলবার মার্কিন সিনেটে এক শুনানিতে তিনি কথা বলেন জেনারেল মিলি বলেন আমরা এটা নিশ্চিত যে তালিবান মুখে যাই বলুক না কেন তারা যুক্তরাষ্ট্রের নয় এগারো হামলায় জড়িত আল কায়দার সঙ্গে সম্পর্ক ছেদ করেনি গত মাসে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার নিয়ে কংগ্রেসের শুনানি হয় পাশাপাশি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনকেও জিজ্ঞাসাবাদ করা হয় মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যাবার পর পরই তালিবান দেশটির ক্ষমতা দখল করে নেয় সেনেটর এবং কমিটি লিডার লয়েড অস্টিনকে শুনানি চলাকালে জিজ্ঞাসা করেন তালিবানের শক্তি সম্পর্কে অনুমান করতে যুক্তরাষ্ট্র ভুল করেছিল কিনা সিনেটে তালিবানের সম্ভাব্য হুমকির বিষয়টি ওঠার পর সিনেটররা বলেন যুক্তরাষ্ট্র এখন তালিবানকে কঠোর নজরদারির মধ্যে রাখবে ইসরায়েল থেকে হেরন ড্রোনের নতুন সংস্করণ কিনতে যাচ্ছে ভারত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এরই মধ্যে চারটি হেরন টিপি ড্রোন কেনার বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয় ইসরায়েলের তৈরি হেরন ড্রোন ভারতে নতুন নয় হেরন এক ড্রোন ভারতীয় বিমান বাহিনীর হাতে অনেক দিন ধরেই রয়েছে কিন্তু এই ড্রোনের আরও আধুনিক এবং উন্নত সংস্করণ তৈরি করেছে ইসরায়েল নতুন সংস্করণের নাম হেরন টিপি এবং হেরেন টিপি এক্সপি জানা গেছে ভারতীয় সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর জন্য কেনা হবে মাঝারি উচ্চতায় ওড়ার উপযোগী হেরন টিপি আধুনিক উপগ্রহ যোগাযোগ এবং সেন্সর যুক্ত চালকবিহীন ড্রনে আকাশ থেকে ভূমিতে ছোড়ার উপযোগী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে বসানো হবে লেজার নিয়ন্ত্রিত সরঞ্জামও অন্যদিকে হেরনটিপি এক্সপি প্রায় পঁয়তাল্লিশ হাজার ফুট উঁচুতে উড়ে ভূপৃষ্ঠের বিস্তীর্ণ এলাকার ছবি স্পষ্ট করে তুলতে পারে টানা তিরিশ ঘন্টা উঠতে পারে এই ড্রোন ঘাঁটি থেকে বহুদূরে গিয়েও এই ড্রোন নজরদারি চালাতে সক্ষম ইসরায়েল থেকে এই মডেলটি কিনতে পারে ভারত সম্প্রতি জম্মু কাশ্মীরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে একাধিকবার ভারতীয় পাক ড্রোনের অনুপ্রবেশ ঘটেছে একই ঘটনা ঘটেছে পাঞ্জাব সীমান্তেও এবার উচ্চগতি সম্পূর্ণ হাইপার্সনিক মিসাইলের সফল পরীক্ষার দাবি করল উত্তর কোরিয়া নতুন এই মিসাইলের নাম হাওয়াসং সং আট স্থানীয় সময় মঙ্গলবার দেশটির জাগং প্রদেশ থেকে মিসাইলটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসি এন এর তথ্য জানিয়েছে বিবিসি সম্প্রতি একের পর এক মিসাইলের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া সব শেষ ছোড়া মিসাইলটি দেশটির জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে কেসি এনে প্রতিবেদনে বলা হয়েছে ঠিক যেমনটি চাওয়া হয়েছিল মিসাইলটি উৎক্ষেপণের পর সে চাহিদার সবটুকুই পূরণ হয়েছে উল্লেখ্য হাইপারসনিক মিসাইল একটি অত্যাধুনিক সংস্করণ সাধারণ মিসাইলের চেয়ে এটি অনেক বেশি গতি সম্পন্ন এ কারণে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এটি মোকাবেলা করা বেশ কঠিন মার্কিন নির্মিত সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের আকাশে গোয়েন্দা ড্রোনটি গোয়েন্দা অভিযান চালানোর সময় ইয়েমেনি সামরিক বাহিনী ড্রোনটি ভূপাতিত করে স্ক্যান ঈগল শ্রেণীর এই ড্রোন মার্কিন বিমান কোম্পানি বোয়িং তৈরি করেছে সোমবার টুইটারে দেওয়া পোস্টে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন মারিব প্রদেশের আকাশে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের এই ড্রোন শত্রুতাপূর্ণ তৎপরতা চালাচ্ছিল স্ক্যান ঈগল ড্রোন সাধারণত গোয়েন্দা তৎপরতার কাজে ব্যবহৃত হয়ে থাকে মারি প্রদেশের বিভিন্ন এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোট অন্তত তিন ডজন বিমান হামলা চালানোর একদিন পর ইয়েমেনি সেনারা এই ড্রোন ভূপাতিত করল গাড়ির নম্বর প্লেট নিয়ে সার্বিয়া কসোভো সীমান্তে উত্তেজনা শুরু হয়েছে সীমান্তে ট্যাঙ্ক যুদ্ধ বিমান পাঠিয়েছে সার্বিয়া সার্বিয়া কসোভো সীমান্তে উত্তেজনা লেগেই থাকে কসোভো থেকে কোনো গাড়ি সার্বিয়ায় ঢুকলে সার্বিয়া কসোভোর নম্বর প্লেটকে মান্যতা দেয় না সীমান্তে নতুন নম্বর প্লেট লাগাতে হয় কসোভোর গাড়িতে জানিয়ে একাধিকবার আপত্তি তুলেছে কসোভো উনিশশো সালে কসোভোর আলবেনিয়ান জনগোষ্ঠীর ওপর আক্রমণ চালিয়েছিল সার্বিয়ার প্রশাসন এরপর দুই সালে সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে কসোভো যদিও সার্বিয়া তা মেনে নেয়নি সম্প্রতি কসোভো নিয়ম চালু করেছে সার্বিয়ার গাড়ি কসোভায় ঢুকলে পাঁচ ইউরো খরচ করে নতুন নম্বর প্লেট কিনতে হবে এতে কসোভোর সীমান্তে বসবাসকারী সার্বিয়ার জনগোষ্ঠীর মানুষ আপত্তি তুলেছে তারা রাস্তা অবরোধ করেছে সার্বিয়ার জনগোষ্ঠীর মানুষের আন্দোলন থামাতে সীমান্ত অঞ্চলে সেনা পাঠিয়ে দেন কসোভো আন্দোলনকারীদের সরিয়ে দেয় তারা এরই জবাবে সীমান্তের ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমান পাঠিয়ে দেয় সার্বিয়া সার্বিয়ার প্রেসিডেন্ট জানিয়েছে সার্বিয়া শান্তি চায় কিন্তু কসোভো সার্বিয়াকে অপমান করলে তার জবাব দেয়া হবে কসোভোয় চার হাজার ন্যাটোর সেনা থাকে উনিশশো সাল থেকে ন্যাটোর সেনা সেখানে অবস্থান করছে লড়াই বন্ধ করতেই তারা সেখানে আছে সার্বিয়া সীমান্তে সেনা মোতায়েন করার পরে হস্তক্ষেপ করেছে দুই দেশকেই শান্তি বজায় রাখার অনুরোধ করা হয়েছে মার্কিন এবং কানাডার দূতাবাস থেকে সাময়িক কূটনীতিকরা কসোভো সীমান্ত ঘুরে এসেছেন দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতেই তারা সেখানে গিয়েছিলেন বলে জানিয়েছেন সার্বিয়ার মতো রাশিয়াও কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসাবে মানে না সাম্প্রতিক উত্তেজনার পরে সার্বিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে রাশিয়া আলবেনিয়া কসোফোকে সমর্থন করছে সার্বিয়া যেভাবে সীমান্তের সেনা মোতায়েন করেছে তার সমালোচনা করেছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী গ্রিসের প্রধানমন্ত্রী ক্যারিয়া কোর্স মিট সোটাকিস বলেছেন তুরস্কের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় নামার কোনো ইচ্ছা তার দেশের নেই গ্রিসের রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম ইআরটির সঙ্গে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন আনাদুলু এজেন্সির খবরে বলা হয়েছে গ্রিসের প্রধানমন্ত্রী বর্তমানে দুই দেশের রাষ্ট্র সফরে ফ্রান্সে অবস্থান করছে সেখান থেকে তিনি গণমাধ্যমে তুরস্কের সঙ্গে উত্তেজনা প্রসঙ্গে নানা কথা বলেন প্রধানমন্ত্রী কিরিয়া কোস মিট বলেন আমার বিশ্বাস তুরস্ক বুঝতে পেরেছে পূর্ব ভূমধ্যসাগরে উত্তেজনা কারোর জন্য ভালো হবে না এই সময় তুরস্কের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার বিষয়ে গ্রিস আশাবাদী বলেও মন্তব্য করেন তিনি এই প্রধানমন্ত্রী বলেন পরিবেশ বিপর্যয় শরণার্থীর মতো সাধারণ সমস্যা সমাধানে গ্রীস তুরস্ক একসঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পারে পরস্পর সম্মান ও বন্ধু প্রতিম প্রতিবেশী দেশের অংশ হিসাবে গ্রীস ও তুরস্ক অর্থনৈতিক সহযোগিতা সম্ভব পূর্ব ভূমধ্যসাগর ও আচিয়ান সাগরের দুই দেশের মধ্যকার সমস্যার সমাধান আন্তর্জাতিক আইন মেনে হতে পারে বলেও উল্লেখ করেন তিনি সাম্প্রতিক তুরস্কের সঙ্গে নানা বিষয়ে ইউরোপের দেশ গ্রিসের মতবিরোধ দেখা দেয় জলসীমা নিয়ে গ্রিস তুরস্ক দ্বন্দ্ব চরমে পৌঁছায় তুরস্ক ভূমধ্য সাগরের একটি এলাকায় গ্যাস ড্রিলিং জরিপের জন্য একটি জাহাজ পাঠানোর ঘোষণা দেয় এই ঘোষণার পরেই গ্রিসের সঙ্গে তাদের তীব্র দ্বন্দ্ব তৈরি হয় কারণ তুরস্কের দক্ষিণ উপকূলের কাছাকাছি ওই জায়গাটি গ্রিসেরও একটি দ্বীপের নিকটবর্তী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ